কিন্তু একদম চিন্তা করবেন না যা যা করার দরকার সেগুলো সব আমরা করে দেব গুডির অফিসের স্টাফরাও বোধহয় আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ জিৎ সমস্ত ব্যবস্থা করেছে জানি আমি জানি যুধাজিৎ সবটাই ব্যবস্থা করে ফেলবে তবে যুধাজিতের মাথা রাখা দরকার যুধাজিতের দাদাও আছে আর যুধাজিতের দাদা যদি পার্টিসিপেট করতে পারে তাহলে দাদারও ভালো লাগবে আর কি হাজার হোক ভাইয়ের বিয়ে বলে কথা পার্টিসিপেট তো করবেই সেই জন্যই তো বললাম যে একদম সকাল থেকে চলে যাব আমরা কাল সকাল সকালই চলে যাব শিরিন তুমি যাবে তো দেখি ঠিক নেই মানে এখন বলতে পারবো না আসলে সকালে পুবলুর স্কুল থাকে তো কালকে কালকে ওকে স্কুলে পাঠাবে না কালকে পুবলু স্কুলে যাবে না কালকে পুবলুর আন্টির বিয়ে ওখানেই যাবে সকাল থেকে না সকালে ওখানে তো পুবলু গিয়ে কি করবে ওর তো স্কুল আছে স্কুলটা শুধু শুধু কামাই করবে কেন আর তাছাড়া সকালবেলা তো কিছু নেই ও মানে বিয়ে বাড়ি তো বিকেল বেলা বিয়ের জন্য এখনো আবার স্কুল কামাই করবে নাকি একদিন স্কুল কামাই করলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না শিরিন ও অনেকদিন এরকম আগেও স্কুল কামাই করেছে কোনো অসুবিধার কিছু নেই আর বাচ্চা ছেলে সকালবেলা থেকে একটু আনন্দ করবে রাত্রিবেলা হলে এমনিও ঘুমিয়ে পড়ে বাড়াবাড়ি করো না আর তাছাড়া ওখানে যদি যায় তাহলে পুবলুর মনটাও ভালো থাকবে গুড্ডিরও ভালো লাগবে আচ্ছা এখন গুড্ডির ভালো লাগবে বলে আমি এখন পুবলু স্কুলটা হাফ করাবো এতদিন তো তুমি ওর দায়িত্ব নাওনি ও স্কুলে গেছে কি না গেছে সেসব খোঁজ তো রাখোনি এতদিন তো পিকলুই দায়িত্ব নিয়েছে আজও ওকেই বুঝতে দাও জেঠুমনি ও তো আমাকে এখানে এই জন্যই মানে পুবলুকে দেখার জন্যই থাকতে বলেছে তাহলে দায়িত্বটা যখন আমি নিচ্ছি তখন আমার মতনই তো চলতে হবে তাই না সেসব পরে হবে সবে তো এসছো বিয়ে বাড়িটা তো আর রোজ রোজ আসে না একদিন গেলে কিছু হবে না অনুজ তুমি যাবে তো বাবা হ্যাঁ আমি কেন যাবো না অবশ্যই যাবো গুড্ডির বিয়ে বলে কথা আর তাছাড়া আমি তো দুতরফ থেকেই নিমন্ত্রিত আপনিও নিমন্ত্রণ করলেন আর গুড্ডিও অফিসিয়াল কার্ড দিয়ে গেছে আমাকে যদিও আমি তখন ছিলাম না অফিসে কিন্তু কার্ড দিয়ে গেছে ও আমি শুনতে পেয়েছি হ্যাঁ অনুজ তোর সিনিয়র হিসেবে অনেক দামি দামি গিফটও কিনেছে গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে